আপনাদের শিক্ষার পক্ষ থেকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা এই ক্লাসে একটি নজরুল গীতি শিখবো। হ্যাঁ, আজকে যে নজরুল গীতিটি শিখবো সেটি হলো শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লীবালা। এই গানটি শিখতে চলেছি। তো মূলত গানটি ছোটরাই বেশি করে থাকে। হ্যাঁ, আর অনুরাধা পাড়োয়াল গানটি করেছেন এবং তার পরবর্তীকালে অনেক শিল্পীরা করেছেন। তো এই নজরুল গীতিটাকে আজকে শিখবো। তো এটির সঙ্গে আপনারা কাহার বা তাল প্লে করতে পারেন। হ্যাঁ, তো শিখবো এই ক্লাসে। তো শেখার বা দেখার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা যারা নতুন দেখছেন আমাদের এই ক্লাসটি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা ঘন্টাটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তীকালে এরকম বিভিন্ন গান বা টিউটোরিয়ালের আপডেট আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যান। আর যদি ভালো লাগে একটু লাইক এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। এই গানটি শেখার বা দেখার আগে আমরা একটু জেনে নেবো গানটি শেখার জন্য আজকে আমরা কোন স্কেল ব্যবহার করব। আজকে যে স্কেলটি ব্যবহার করতে চলেছি সেটি হলো এশার অথবা বি ফ্ল্যাট স্কেল। তো এশার অথবা বি ফ্ল্যাট স্কেল একটু সাই প্রাধান্য দেখিয়ে দেবো। এটি হলো সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এটি হলো সা রে গা মা পা ধা নি সা এশার অথবা বি ফ্ল্যাট স্কেলে। আর গানটি শেখার জন্য আমাদের যে চারটে কোমল স্বর আছে সেই চারটে কোমল স্বরই লাগছে কিন্তু, যেমন কোমল রে, কোমল গা, কোমল ধা, কোমল নি। হ্যাঁ, তো এক্ষেত্রে একটু বলে রাখবো চারটে কোমল স্বর তো লাগছেই, তার সঙ্গে উভয় প্রকার রে লাগছে। হ্যাঁ, গানটিতে কিন্তু উভয় প্রকার রে লাগবে, উভয় প্রকার গা লাগবে, উভয় প্রকার ধা লাগবে এবং উভয় প্রকার নিও লাগবে। কিন্তু চারটে স্বর তো কোমল লাগছে, তো সেই সঙ্গে কিন্তু উভয় প্রকার রে, উভয় প্রকার গা, উভয় প্রকার ধা, উভয় প্রকার নি, হ্যাঁ, লাগছে গানটি শেখার জন্য। আর আমরা নিচের দিকে আসবো সা নি কোমল নিও দিয়ে আসবো এবং তার সপ্তকের দিকে যাবো সা রে গা মা মা, তার সপ্তকের মা অবধি যাবো। আর গানটিতে স্থায়ী আছে এবং দুটো অন্তর আছে, আমরা একটু এগুলো পরপর করে একটু শেখার চেষ্টা করবো। গানটিকে শেখার চেষ্টা করবো। আমরা দুরকম স্টাইলে শিখবো, একটা সারগাম দিয়ে আর একটা ফিঙ্গার দিয়ে, যা যেরকম সুবিধা সেরকমভাবে একটু তুলে নেওয়ার চেষ্টা করবেন। আর যদি ছোটরা শিখতে চায় অবশ্যই বড়রা আপনারা হেল্প করবেন। আর আমরা যেহেতু গানটিতে আগে স্থায়ী আগে শিখবো, তো স্থায়ীর পার্টটা একটু শুনে নেবো হালকা মতো। তো চলুন, আর অনুরাধা পাড়োয়াল গানটি করেছেন, যদি শুনতে চান শুনে নিতে পারেন। তাহলে সেরকম সা থেকে, তার সপ্তাহে সা থেকে শুরু হয়েছে। শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লীবালা, শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লীবালা, শেফালি পুলকে ঝরে পড়ে মুখে, কপালে যে বুকে আবেশে উতলা, কপালে যে বুকে আবেশে উতলা, শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লীবালা, শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লীবালা। তো এরকম আছে, চলুন একটু দেখে নেবো কেমন আছে। আমরা একটু প্রথম লাইনটি শেখার চেষ্টা করবো, শুরু হচ্ছে তার সত্যি সাথে। শিউলি তলায় ভোরবেলায়, শিউলি তলায় ভোরবেলায়, তো শিউলি তলায় তলায় যে বাজনা ভোরবেলায় সেই বাজনা। শিউলি তলায় সাসা পাপা, শিউলি তলায় সাসা, তার সব থেকে সাসা পাপা, শিউলি তলায় ভোরবেলায় একই রকম বাজনা, ভোরবেলায় 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 বেলায় পাপা, ভোরটা সাসা আর বেলায় হচ্ছে পাপা। শিউলি তলায় ভোরবেলায়, শিউলি তলায় ভোরবেলায়, সেকেন্ড লাইন যাবো সেটি রয়েছে কোমল থেকে। কুসুম কুড়ায় পল্লীবালা, কুসুম কোমলনি, এখানে কুসুম কিন্তু কোমলনির উপরে এবং কুড়ায়, তো উভয় প্রকার ধা লাগবে যেমনটা বলছিলাম, উভয় প্রকার নি লাগবে, সেগুলো একটু খেলার চেষ্টা করবেন। এটা কিন্তু কোমলনি, এটা কোমল ধা। ওকে, তো চলুন দেখে নেবো। কুসুম কুড়ায় পল্লীবালা, কুসুম কোমলনির উপরে, কুড়ায় কুড়ায় শুদ্ধ ধা কোমলনি, কুড়ায় পল্লীবালা, পল্লী কোমল ধায়ের উপরে, পল্লীবালা বালাটা পায়ের উপরে, পল্লীবালা পল্লীবালা, কুসুম কুড়ায় পল্লীবালা। ওকে, সেকেন্ড লাইনটা কিরকম? কুসুম কুড়ায় পল্লীবালা। ওকে, তো সেকেন্ড লাইন শেষ হলো। প্রথম লাইন এবং সেকেন্ড লাইন রিপিট আছে, রিপিটের বাজনা কিন্তু একই রকম। এরপরে যাবো আমরা থার্ড লাইনে, তো সেটি শুরু হচ্ছে কোমল গা থেকে। শেফালি পুলকে ঝরে পড়ে মুখে খোপা, তো শেফালি, শেফালি পুলকে, শেফালি সা গা পা, কোমল গা পা, শেফালি
পুলকে, পুলকে মায়ের উপরে, শেফালি পুলকে ঝরে ঝরে পড়ে, ঝরে ঝরেটা হচ্ছে রে শুদ্ধ রে, রে মা ঝরে পড়ে পড়ে, পড়ে হচ্ছে মা কোমল গা, পড়ে মুখে, হ্যাঁ শেফালি পুলকে ঝরে পড়ে মুখে, মুখে হচ্ছে কোমল গা রে মুখে। ওকে, তো থার্ড লাইনে কিরকম, শেফালি পুলকে ঝরে পড়ে মুখে। ওকে, তারপর লাইন যাবো ফোর্থ লাইন, সেটি শুরু হচ্ছে কোমলনি থেকে, উদারার যে কোমলনি সেখান থেকে, খোপাতে চিবুকে আ, খোপাতে চিবুকে আবেশে উতলা, কিরকম। তো এই ফোর্থ লাইনটা সিঙ্গেল রিপিট আছে, রিপিটে একটু চেঞ্জ আছে বাজনা শেষের দিকে উতলার জায়গায়, তো আমরা একটু দেখে নেবো প্রথমবার কেমন বাজবে। রয়েছে এরকম কোমলনি থেকে, খোপাতে নিরে খোপাতে চিবুকে গাপা চিবুকে আবেশে, আবেশে কোমল গা রে আবেশে উতলা, উতলা উতলা সেটা হচ্ছে সা 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 কোমলনি রে উতলা, উতলাটা আমরা এখানে শেষ করব, কিন্তু লাটা টানটা নি রে। ওকে, উতলা উতলা সা 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 নি রে। ওকে, তো ফোর্থ লাইনটা কিরকম, প্রথমবার কিরকম সেটা আমরা দেখে নেবো, খোপাতে চিবুকে আবেশে উতলা। ওকে, এবার রিপিটটা দেখে নেবো, এর সিঙ্গেল রিপিট আছে, তো উতলার জায়গাটা শুধুমাত্র চেঞ্জ আছে, আর সব কিন্তু একই রয়েছে, খোপাতে চিবুকে আবেশে উতলা, উতলা এবার হচ্ছে সা শুদ্ধ নি সা। ওকে, উদারার সা নি সা উতলা, খোপাতে চিবুকে আবেশে উতলা। ওকে, শেষ হলো, এরপরে আবার কিন্তু আসবে সেই শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লীবালা। ওকে, এটা ঢুকবে আবার শেষ হয়ে, এটা কিন্তু আবার দুবার বাজবে, প্রথম দুটো লাইন বেজে তারপরে আমাদের কিন্তু স্থায়ী শেষ হবে। স্থায়ী শেষ হওয়ার পরে আমরা এরিয়াটা মিউজিক দেবো এই প্রথম দুটো লাইনের, হ্যাঁ শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লীবালা, এরিয়াটা মিউজিক দেবো, দিয়ে আমরা যাবো অন্তরাতে। আমরা একটু দেখে নেবো অন্তরা কেমন আছে, গানটিতে টোটাল দুটো অন্তরা আছে, দুটো অন্তরা বাজনা কিন্তু আলাদা। ওকে, তো ভালো করে চেষ্টা করবেন একটু শেখার প্রথম অন্তরা এবং শেষের অন্তরা, আমি দুটো অন্তরাই দেখাবো। তো চলুন আমরা একটু দেখে নেবো প্রথম অন্তরা কেমন আছে, আর কেমন আছে। তো প্রথম লাইনটা রয়েছে এরকম, শুরু হয়েছে কিন্তু পা থেকে, ঘোমটা তুলিয়া তার, ঘোমটা তুলিয়া তার পিঠেতে লুটায়, দেখে নেবো কেমন, ঘোমটা পাশা, ঘোমটা পাশা তুলিয়া তুলিয়া সা শুদ্ধ নি সা, হ্যাঁ এটা শুদ্ধ নিও লাগছে, যেমন বলছিলাম যে উভয় প্রকার নিও লাগবে, তুলিয়া সা নি সা ঘোমটা তুলিয়া তার, তারটা রের উপরে, তার সবটাকে রে। তো আমরা যাব হচ্ছে কিন্তু এখান থেকে রে গা মা মা অব্দি যাবো, কিন্তু একটু খেয়াল রাখবেন তার সবটাকে মা, কিন্তু তোকে ঘোমটা তুলিয়া তার পিঠেতে 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 রে কোমল গা রে সা নি পিঠেতে পি রে গা রে সা নি, ঘোমটা খুলিয়া তার পিঠেতে লুটায় 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 সারে মাগা লুটায় সারে মাগা। তো প্রথম লাইনটা কিরকম, ঘোমটা খুলিয়া তার পিঠেতে লুটায়, সেকেন্ড লাইন যাবো, শীতল শীতল কবরি লুটিতেছে তার পায়ে, লুটি শীতল সরি শিথিল শিথিল কোমল গা রে শিথিল কবরি শিথিল গা রে, তার সব কোমল গা রে গা রে শিথিল কবরি কবরি সা নি সা রে কবরি লুটিতেছে লুটিতে কবরি, এখানে শেষ হলো, এখান থেকে আসবে পায়ে, লুটিতেছে পাশাশা লুটিতেছে তার পায়ে, পাশাশা লুটিতেছে তার
নিরে তার পায়ে, পায় হচ্ছে সায়ের উপরে, তার নিরে পায়ে, পায় হচ্ছে সায়ের উপরে। তো সেকেন্ড লাইনটা কিরকম, শিথিল কবরি লুটিতেছে তার পায়ে, শিথিল কবরি লুটিতেছে তার পায়ে। ওকে, তো এই প্রথম দুটো লাইন রিপিট আছে, হ্যাঁ রিপিটে বাজনা কিন্তু একই রকম। এরপরে আসবো আমরা থার্ড লাইন। তো থার্ড লাইনটা শুরু হচ্ছে কিন্তু তার সাথে সাথেই, এটা আমরা সেই আমরা যেমন বাজিয়েছিলাম শিউলি তলায় ভোরবেলায় যে বাজনা সেরকমই। দেখুন, নৃত্যের ভঙ্গে ফুল তোলে রঙ্গে, ওকে, নৃত্যের ভঙ্গে নৃত্যের নৃত্যের সা সা পা পা নৃত্যের ভঙ্গে সা সা পা পা, ওকে, ফুল তোলে রঙ্গে, ফুল ফুলটা নিয়ের উপরে, কোমল নিয়ের উপরে, ফুল তোলে তোলে শুদ্ধ ধা কোমল, তোলে রঙ্গে রঙ্গে হচ্ছে কোমল ধা পা। ওকে, তো থার্ড লাইনটা কিরকম, নৃত্যের ভঙ্গে ফুল তোলে রঙ্গে। ওকে, তো এটার সিঙ্গেল রিপিট আছে কিন্তু সিঙ্গেল রিপিটের বাজনা কিন্তু একই রকম। ওকে, তারপরে যাবো আমরা তারপরে লাইন। তো সেটি শুরু হচ্ছে কোমল গা থেকে, আধো আধারে বন তার রূপে উজালা, ওকে, আধো 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 গারে কোমল গারে, আধো আধার 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 সেটা হচ্ছে গানিনি, আধার গানিনি কোমল গা কোমলি গা গা, আধো আধো আধার বন বন কোমল ধা পা বন তার তারটা কোমল গায়ের উপরে, তার বন তার রূপে উজালা রূপে, তো এক্ষেত্রে কিন্তু এবার লাগছে কিন্তু রূপে সা কোমল রে, রূপে উজালা উজালা গা কোমল গা কোমল রে সা রূপে উজালা, আধো তো কিরকম, আধো আধো আধার বন তার রূপে উজালা। ওকে, তারপর ফিরে আসবে শিউলি তলায় ভোরবেলায়, হ্যাঁ কুসুম কুড়ায় পল্লীবালা, আবার কিন্তু স্থায়ীর ওই দুটো লাইনে আসবে, এসে আমরা স্থায়ীর একটা মিউজিক দেবো, দিয়ে আমরা যাবো এর পরে যে অন্তরা রয়েছে সেই অন্তরা। আমরা একটু দেখে নেবো শেষের অন্তরা কেমন আছে। তো প্রথম অন্তরা এবং শেষের অন্তরার মধ্যে অনেকটা ডিফারেন্স আছে, তো চলুন আমরা একটু দেখে নেবো কেমন আছে শেষের অন্তরা। আর চেষ্টা করবেন একটু ভালো করে অরিজিনাল যে গানটি রয়েছে সেটি একটু শুনে নেওয়ার, সেই সুরটা একটু শুনে নিয়ে তারপরে একটু তোলার চেষ্টা করবেন। তো আমি আর গিয়ে শোনাচ্ছি না, তো প্রথম লাইনটা একই রয়েছে প্রথম অন্তরার মতো, প্রথম লাইনটা রয়েছে এরকম, নীলা যে পায়ে জোরে তার ওঠে ঝংকার, রিনি ঝিনি মন কয় চিনি চিনি গো চিনি চিনি। তো চলুন একটু দেখে নেবো কেমন আছে। তো প্রথম লাইনটা একই রয়েছে প্রথম অন্তরার মতো, বুঝেছ, নীলাজ নীলাজ পায়ে জোরে, নীল আজ পায়ে জোরে তার ওঠে ঝংকার, তো নীলাজ নীলাজ পায়ে জোরে, নীল আজ পায়ে জোরে পাশা নিসারে, নীল আজ পায়ে জোরে তার তারটাও কিন্তু এর উপর, তার ওঠে ওঠে রেগারে, হ্যাঁ ওঠে ঝংকার ঝংকার সানি সা রে মাগা। তো প্রথম লাইনটা কিরকম, নীলা নীলাজ পায়ে জোরে তার ওঠে ঝংকার। সেকেন্ড লাইন যাবো, সেকেন্ড লাইনটা শুরু হয়েছে এখান থেকে, রিনি ঝিনি রিনি ঝিনি মন কয় রিনি রিনি ঝিনি রিনি ঝিনি রিনি ঝিনি গারে সানি সারে মন, এখানে আসবে
মন কয় মন নিশা কয় কোমলি কোমল ধাপা কয় ঋণি ঝিনি মন কয় চিনি চিনি নি সরি বাধা সা নিশা চিনি প্রথম চিনিটা হচ্ছে পাধা সা তারপরে চিনিটা হচ্ছে নিশা পা কোমল ধা সা নিশা চিনি চিনি মন কয় চিনি চিনি তারপর হচ্ছে গো 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 নি ধা নি ধা পা কোমলি ধা কোমলি কোমল ধা পা গো ওকে তারপরে আবার আসছে কিন্তু চিনি চিনি তো একই বাজ না চিনি চিনি ওকে তো এখানে দুবার কিন্তু চিনি চিনি রয়েছে টোটাল প্রথমবার রয়েছে এরকম চিনি চিনি গো তারপরে আবার চিনি চিনি রয়েছে চিনি চিনি তো বাজনা কিন্তু একই রকম তো এই শেষ হলো কিন্তু আমাদের সেকেন্ড লাইন তো এই প্রথম লাইন এবং সেকেন্ড লাইন রিপিট আছে যেমনটা আমরা আমরা আপনারা কিন্তু প্রথম অন্তরাতে দেখেছেন ঠিক আছে এরকম রিপিট আছে রিপিটে বাজনা কিন্তু একই রকম এরপরে যাবো আমরা থার্ড লাইন তো থার্ড লাইনে শুরু হচ্ছে তারা সপ্তাহের সাথে এ কি গো বনদেবী সতী বনদেবীর সতিনী এ কি গো বনদেবীর সতিনী এ কি এটা সাইর পরে আর কিটা পড়ছে কোমলি শুদ্ধ ধা কি গো গো গোটা হচ্ছে নি নি কোমল নি এ কি গো বন বন পা কোমল ধা বন বন দেবীর দেবীটা কোমল নির উপরে বন দেবীর সতিনী সতিনী ধা পা পা ওকে তো থার্ড লাইনটা কিরকম আমরা একটু দেখে নেবো এ কি গো বনদেবীর সতিনী তো এই লাইনটা কিন্তু সিঙ্গেল রিপিট আছে রিপিটে বাজ না কিন্তু একই তো আমি দেখাচ্ছি না ওই জন্য এরপরে যাবো আমরা কিন্তু পরের লাইন ফোর্থ লাইন তো সেটি রয়েছে এরকম শিশির ধরিয়া পায় শিশির ধরিয়া পায় আলতা রং পায় তো এটাও কিন্তু আবার সিঙ্গেল রিপিট আছে তো রিপিটে একটু চেঞ্জ আছে বাজনা পায়ের জায়গাটা হ্যাঁ তো সেটা আমরা প্রথমবার কিরকম হবে সেটা একটু শিখে নেবো শিশির ধরিয়া পায় শিশির পাধা পা ওকে কোমল ধা কিন্তু পাধা পা শিশির ধরিয়া ধরিয়াটা হচ্ছে মা গা তো এবার কিন্তু শুদ্ধ গা লাগছে কিন্তু একটু খেয়াল রাখবেন শিশির ধরিয়া পা শিশির ধরিয়া পায় ধরিয়া ধরিয়া হচ্ছে মা গা পায় পায়টা মায়ের উপরে শিশির ধরিয়া পায় ওকে এরপরে আসি আলতা আলতা মাপা মা রং আলতা রং রং রংটা কোমল গা রে রং আলতা রং পায় পায় তো সেটি হচ্ছে গা পা পায় ওকে তো প্রথমবার কিরকম হবে শিশির ধরিয়া পায় আলতা রং পায় ওকে তো এবার আমরা রিপিটটা একটু দেখে নেবো তো প্রথমবার ওরকম ছিল কিন্তু এখানে শুধুমাত্র রিপিটে পায়টা গাতে শেষ হবে আর এখানে পাতে আসবে না পায়টা গাতেই শেষ হয়ে যাবে কোমল গাতেই তো কিরকম একটু খেয়াল করবেন শিশির ধরিয়া পায় আলতা রং পায় ওকে পায় এখানেই রং পায় ওকে তো রিপিটটা শেষ হলো এবার আমরা যাবো তারপরের লাইন তো এটি রয়েছে এই লাইনটা আমরা কিন্তু অলরেডি বাজিয়ে এসেছি আমরা অন্তরাতে যে শেষ লাইন ছিল আধো আধা বনতার রূপে উজালা যে বাজনা ছিল সেই বাজনাই পাখি তার গান গায় বনে নিরালায় পাখি গারে পাখি তারি পাখি গারে তারি গাগামি তারি
গান ধাপা গায় গায়টা কোমল গায়ের উপরে পাখি তারি গান গায় বনে নিরালায় বনে সা কোমল রে বনে নিরালায় নিরালায় কোমল গা কোমল রে সা বনে নিরালায় পাখি পাখি তারি গান গায় বনে নিরালায় ফেরাচ্ছে শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লীবালা শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লীবালা শেফালি পুলাকে ঝরে পড়ে মুখে খোপাতে ওকে অর্থাৎ এটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আসবে আমাদের সেই স্থায়ী আমরা যেটা বাজানো শিখলাম সেটাই স্থায়ীটা ঢুকবে স্থায়ীটা পুরোটা আমরা গিয়ে নিয়ে আমরা কিন্তু গানটাকে শেষ করে দেবো তো এই ছিল পুরো এই নজরুল গীতিটা আশা করি তুলতে পারবেন যদি অসুবিধা হয় আগে পিছিয়ে করে একটু শেখার চেষ্টা করবেন আশা করি তুলতে পারবেন তো শেষ করছি আজকে নজরুল গীতি ক্লাস এখানে তো বন্ধুরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা ঘন্টাটি প্রেস করে নেবেন আর আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে এনজে মিউজিক বাংলা হারমোনিয়াম শিক্ষা পেজ পেজটি যারা লাইক করেনি তারা অবশ্যই অবশ্যই ফেসবুকে গিয়ে লাইক করে রাখবেন কারণ সেখানে ইন অ্যাডভান্স আমরা জানি আমাদের চ্যানেলে কী ধরনের গান বা টিউটোরিয়াল আসতে হলে আর যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন শেষ করছি এখানে দেখা হচ্ছে অন্য কোনো নতুন কোনো টিউটোরিয়ালে নমস্কার।